হাই এভরি ওয়ান ওয়েলকাম টু একদম বিরু থেকে ইংরেজি শিখি ইংলিশ কোর্স আজকের ক্লাসটি হচ্ছে এই কোর্সের চতুর্থ ক্লাস গত ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম ইংরেজিতে যে ছাব্বিশ বা বর্ণ রয়েছে এগুলোকে কিভাবে সঠিকভাবে প্রনাউন্সিয়েশন করতে হয় অর্থাৎ উচ্চারণ করে পড়তে হয় সেটাই শিখেছিলাম গত ক্লাসে তার পাশাপাশি আরও শিখেছিলাম বাংলা প্রতিবর্ণগুলো অর্থাৎ এই যে ছাব্বিশটি লেটার বা বর্ণ রয়েছে তাদের সাথে বাংলা মিল রয়েছে কাজেই আজকে আমরা শিখব এই যে ছাব্বিশটি লেটার বা ইংরেজি বর্ণ রয়েছে তাদেরকে দিয়ে কিভাবে ইংরেজি শব্দ এবং বাক্য তৈরি করতে হয় তাহলে চলুন করে মূল ক্লাসটি শুরু করে দেওয়া যায় তবে একটি কথা মনে রাখবেন এই বিষয়টি নিয়ে একদমই চিন্তা করবেন না যে এই কোর্সটি করে আপনি আসলেই শিখতে এই করে আপনি অবশ্যই অবশ্যই আসলে ইংরেজিটা শিখতে পারবেন কারণ আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক গ্রামার রুল ফলো করে কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ করছি ঠিক আছে তাহলে চলুন মন ক্লাসে যাওয়া যাক গাই তবে এই ইংরেজি বর্ণগুলো দিয়ে ইংরেজি শব্দ এবং বাক্য গঠন করার জন্য সবার প্রথমে আমাদেরকে জানতে হবে কোন বর্ণগুলো কোন কার চিহ্নের জন্য ব্যবহৃত হয় তাহলে চলুন সেটা জেনে নেওয়া যাক কারণ বাংলা ভাষায় যেমন আকার একার ইকার রয়েছে ইংরেজি ভাষায় কিন্তু এমন কোনো কার চিহ্ন নেই আর তাই ইংরেজি ভাষায় ইংরেজি বর্ণগুলোই চিহ্ন হিসেবে বসে থাকে তবে সবগুলো বর্ণ কিন্তু এই কার্চিনার জন্য বসতে পারে না মনে রাখবেন বাংলা ভাষায় যেমন স্বর্বর্ণ ব্যঞ্জন বর্ণ রয়েছে ঠিক তেমনি ইংরেজি ভাষাতেও স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে তবে ইংরেজি ভাষায় যে স্বরবর্ণ রয়েছে তাদেরকে বলা হয় মাওয়েল আর ইংরেজি ভাষায় যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কনসনেন্ট তাহলে চলুন এখন জেনে নেই ইংরেজি স্বরবর্ণ বা ভাওয়েল কোনগুলো এবং ইংরেজি ব্যঞ্জন বর্ণ বা মনে রাখবেন ইংরেজি ছাব্বিশটি লেটারের মধ্যে ভাওয়েস হল পাঁচটি তবে আমি বলছি ছয়টি কেন বলছি সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ করে দিব আর বাকি যে বৃষ্টি বর্ণ আছে তাদেরকে বলা হয় কনসোনেন্ট আশা করি খুব ভালো করেই বুঝতে পেরেছেন অর্থাৎ ছাব্বিশটি থেকে ছয়টি ভাওয়াল চলে গেলে বাকি থাকে বিশটি কনসোনেন্ট এখন প্রশ্ন হল ইংরেজি ভাষায় এই ভাওয়েলস এবং কনসোনেন্টের কাজ কি তাই তো মনে রাখবেন ইংরেজি ভাষায় যে ছয়টি ভাওয়াল তথ্যা গাই সেগুলোই কিন্তু ইংরেজি ভাষায় বিভিন্ন জন্য কাজ করে থাকে অর্থাৎ এই ছয়টি মাত্র ভাওয়ালসি ইংরেজি ভাষায় সকল প্রকার চিহ্নার জন্য বসে থাকে তবে কোনো কনসন কিন্তু কখনোই কোনো কারচিহ্নার জন্য বসতে পারবে না দ্যাট সামথিং ইউ হ্যাভ টু নো ভ্যারি ক্লিয়ারলি তাহলে চলুন এখন ভাওয়েলস এবং কনসোনেন্ট গুলো জেনে নেওয়া যাক ভাওয়েলস ছয়টি হলো এ ই আই ও ইউ এবং ওয়াই এই ছয়টি ভাওয়েলস ছাড়া বাকি যে বৃষ্টি বর্ণ আছে তাদেরকে বলা হচ্ছে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বুঝতে পেরেছেন আশা করি আজকের পরে আর কখনোই এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তাহলে চলুন এখন জেনে নেই কোন বসে থাকে তবে এই বিষয়টি জানার আগে আরও একটি কথা মনে রাখতে হবে সেটা হলো প্রতিটি ভাওয়ালি সাধারণত দুটি করে কারণের জন্য বসতে পারে একটিকে বলে শর্ট সাউন্ড আর আরেকটিকে বলে লং সাউন্ড তাহলে চলুন প্রথমে শর্ট সাউন্ডটি শিখে নেওয়া যাক যেমন প্রথম ভাওয়ালটি হলো এ এর শর্ট সাউন্ড হলো অর্থাৎ এ ভাওয়ালটি একারের জন্য বসে থাকে আর একার লিখার জন্য জতলা এবং আকার এই দুইটি কারচিহ্ন লিখতে হয় একসাথে গাই তাহলে চলুন এখন এই এ শর্ট সাউন্ড অর্থাৎ এ সাউন্ড দিয়ে কিছু উদাহরণ দেখে নেওয়া যায় যেমন দেখুন বি এ ব্যাড ব্যাড লক্ষ্য করুন এখানে বি তে হয়েছে ব এবং এ এর শর্ট সাউন্ড হয়েছে এ এবং বি এর জন্য হয়েছে ব ব্যস ঠিক এভাবেই বি এ ডিতে হয়ে গেছে ব্যাড 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 মানে দুষ্ট বা মন্দর নেক্সট উদাহরণ সি এ চি মিনে হল খ্যাত খ্যাত ল অবরণ গাই এখানে সি এর জন্য হয়েছে গ তারপরে এ আছে যার জন্য হয়েছে এ সাউন্ড অর্থাৎ যেটাকে আমরা লিখছি জকলা এবং আকার দিয়ে তারপরে আছে টি যে জন্য নিয়ে নিব ট ব্যাস এভাবেই টি এ টি মিলে হয়ে গেল বা বিরল নেক্সট ওয়ান এল এ ডিতে হয়ে গেল ল্যাড দেখুন এখানে এল এর জন্য হয়েছে ল এ এর শান হচ্ছে এ যেটা আমরা আগেই শিখেছি এবং জি এর জন্য হয়েছে ড ব্যাস একইভাবে হয়ে গেল অ্যাল এ ডি তে অল্যাড অ্যাড মানে হচ্ছে বালক বা ছেলে তাহলে গাই আশা করছি ইংরেজি ভাওয়েল এ এর শর্ট সাউন্ড এ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই তাহলে চলুন দ্বিতীয় যে ভাওয়ালটি আছে সেটি দেখে নেওয়া যাক দ্বিতীয় ভাওয়ালটি হলো ই যার শর্ট সাউন্ড হচ্ছে এ অর্থাৎ ইংরেজি ভাষায় এ কারের জন্য এই ইবর্ণটা ব্যবহার করা হয়ে থাকে কিছু উদাহরণ দেখলে এই বিষয়টা আরো পিয়ার হয়ে যাবে যেমন দেখুন বি এ ডি তে হয়ে যায় বেড বেড দেখুন এখানে বিতে হয়েছে ব আর ই এর শর্ট সাউন্ড হচ্ছে এ অর্থাৎ একার সেই জন্য নিয়ে নিলাম কার তারপর ডি এর জন্য নিয়ে নিব ডি বিলে হয়ে গেল বেড 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 মানে বিছানা তাই না নেক্সট ওয়ান এন টি নিলে হয়ে যাবে নেট নেট লক্ষ্য করুন এখানে এন এর জন্য ন হয়েছে ই এর জন্য কার হয়েছে এবং টি এর জন্য ট হয়েছে ব্যাস এন ই টি ইলে হয়ে যাবে নেট নেট নেক্সট ওয়ানও টি মিলে হয়ে যাবে গেট গেট দেখুন কিভাবে হচ্ছে জি এর জন্য হলো এ এক এবং টি এর জন্য হয়েছে ট ব্যাস একত্রে মিলে হয়ে যাচ্ছে আপনারা সবাই ই এর খুব সাউন্ড করে বুঝতে পেরেছেন তবে একটি কথা খুব ভালো করে মনে রাখতে হবে লক্ষ্য করুন এর শর্ট সাউন্ড এ এবং ই এর শর্ট হচ্ছে এ এই দুটি সাউন্ড কিন্তু সম্পূর্ণ আলাদা একটির সাথে আরেকটির মিল নেই দেখুন যখন আমরা ই এর সস্তান এ বলছি তখন কিন্তু সম্পূর্ণ মুক্তি খুলে তারপরে উচ্চারণটা করতে হচ্ছে কিন্তু যখন আমরা ই এর সস্তান ইয়ে করছি তখন কিন্তু উচ্চারণটা ঠিক যেখান থেকে শুরু হয়েছে সেখানে যেই শেষ হচ্ছে একটু খেয়াল করুন এ এ বুঝতে পেরেছেন উদাহরণগুলো দেখলে আরো আলো করে বুঝতে পারবেন যেমন শর্ট সাউন্ড এর উচ্চারণগুলো হচ্ছে ব্যাড হ্যাপ ল্যাড আর যখন শর্ট সাউন্ড ই এর উচ্চারণ হচ্ছে তখন হচ্ছে বেন তারপরে হচ্ছে নেট তারপরে হচ্ছে গেট লেট দেখুন আমার মুক্তি কিন্তু স্ট্যান্ড স্টিল যেখানে ছিল সেখানে আছে বাট যখন আমরা শর্ট সাউন্ড এ করছি তখন কিন্তু মুক্তি সম্পূর্ণ খুলে তারপরে বলতে হচ্ছে যেমন ব্যার এরকম তাও ঠিক আছে তো গাই আমাদের নেক্সট ভাওলটি হলো আই যার শর্ট সাউন্ড হচ্ছে ই অর্থাৎ ইংরেজি ভাষায় ইকারের জন্য এই আই বর্ণটি ব্যবহার করা হয়ে থাকে চলুন এই আই এর শর্ট সাউন্ড ইকারের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি আই তে হয়ে গেল দেখুন কিভাবে বি এর জন্য হয়েছে ব আই এর জন্য হয়েছে ইকার এবং টি তে হয়েছে ট ব্যাস বি আই হয়ে গেল বেট বেজ বিট মানে অল্প বা পেটানো তার পরের উদাহরণটা দেখুন গাই এ আই টি মিলে হয়ে গেল পেট পেট অর্থাৎ এ এর জন্য হয়েছে প আই এর জন্য হয়েছে ই কার এবং টি এর জন্য হয়েছে ট ব্যাট এ আই টি মিলে হয়ে গেল পেট পেট আশা করি বুঝতে পেরেছেন নেক্সট উদাহরণ এম আই ডি মিলে হয় মেট মিন দেখুন কিভাবে হচ্ছে এম এর জন্য হয়েছে ম তারপরে আই আছে যে জন্য হয়েছে ইকার এবং ডি এর জন্য হবে ড এভাবে এম আই ডি মিলে হয়ে গেল মিন মিন আশা করি আপনারা সবাই আই এর সাউন্ড ভালো করে বুঝতে পেরেছে বাকি যে তিনটি বাহল আছে ইউ এবং ওয়াই তাদের শর্তন কেমন হয় সেগুলো আমরা বিভিন্ন উদাহরণের মাধ্যমে এভাবে বুঝবো তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সে পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ